হ্যালো ভিউয়ার্স, গ্রো লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নতুন সাইকোলজি টেস্ট। এই টেস্টটি থেকে বের হয়ে আসবে আপনার রাগের মাত্রা কতটুকু এবং এই রাগ আপনার জীবনে কতটুকু প্রভাব বিস্তার করে। তো এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে এবং প্রতিটি প্রশ্নের শেষে কিছু অপশন দেওয়া থাকবে। অপশনগুলোর মধ্যে থেকে যে কোনো একটি উত্তর সিলেক্ট করবেন এবং তার জন্য দেওয়া নাম্বারগুলো একটি একটি করে যোগ করতে থাকবেন। সবশেষে আপনার টোটাল পয়েন্ট কত হলো সেটাই বলে দেবে আপনার মধ্যে রাগের মাত্রা কতটা। চলুন টেস্টটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আপনার সামনে কেউ না জেনে কোনো বিষয় নিয়ে তর্ক করলে কেমন রাগ হবে? ক, প্রচণ্ড রাগ হবে। খ, একেবারে রাগ করবেন না। গ, কিছুটা রাগ লাগবে। নাকি ঘ, অনেক রাগ হবে। তো এখানে আপনি কোন উত্তরটি সিলেক্ট করলেন? আসুন দেখে নেই পয়েন্টগুলো। প্রথমটির জন্য 8, দ্বিতীয়টির জন্য 0, তৃতীয়টির জন্য 4 এবং চতুর্থটির জন্য 6 পয়েন্ট। তো এই পয়েন্টটি মনে রাখুন আর পরবর্তীতে পাওয়া সবগুলো পয়েন্ট একটি একটি করে যোগ করবেন। পরের প্রশ্ন, আপনি আপনার মোবাইলের শেষ ব্যালেন্স দিয়ে কাউকে কল করছেন কিন্তু কথা শেষ হওয়ার আগেই কলটি নেটওয়ার্ক সমস্যার কারণে কেটে গেল, কেমন রাগ হবে আপনার? ক, প্রচণ্ড রেগে যাবেন। খ, খুব রাগ হবে। গ, কিছুটা রাগান্বিত হবেন। নাকি ঘ, একেবারেই রাগ করবেন না। সিলেক্ট করুন আপনার উত্তরটি। এবার দেখে নিন পয়েন্টগুলো। প্রথমটির জন্য 10, দ্বিতীয়টির জন্য 7, তৃতীয়টির জন্য 4 এবং চতুর্থটির জন্য 0 পয়েন্ট। চলে যাই পরের প্রশ্নে। আপনি ও আরেকজন ব্যক্তি প্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে কথা বলছেন, এই সময় কেউ আপনাদের মধ্যে নাক গলাতে আসলে কি করবেন? ক, তাকে পাত্তা দিবেন না। নাকি খ, কথা বন্ধ করে তাকে লজ্জা দিবেন। নাকি ক, টিটকারি করে তাকে অপমান করবেন। যে কোনো একটি উত্তর সিলেক্ট করুন। এবার দেখে নিন পয়েন্টগুলো। প্রথমটির জন্য 3, দ্বিতীয়টির জন্য 6 এবং তৃতীয়টির জন্য 9 পয়েন্ট। এই পয়েন্টটি আগের পয়েন্টের সাথে যোগ করে ফেলবেন। পরের প্রশ্ন, আপনি তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছেন এমন সময় আপনার শার্টের বোতাম ছিঁড়ে গেল, কেমন রাগ হবে আপনার? ক, প্রচণ্ড রেগে যাবেন। খ, খুব রাগ করবেন। নাকি গ, কিছুটা রাগান্বিত হবেন। না ঘ, একেবারেই রাগ করবেন না। দেখে নিন পয়েন্টগুলো। প্রথমটির জন্য 9, দ্বিতীয়টির জন্য 6, তৃতীয়টির জন্য 4 এবং চতুর্থটির জন্য 0 পয়েন্ট। পরের প্রশ্ন, কেউ আপনাকে নিয়ে মজা করলে আপনি কি করেন? ক, তার দুর্বল পয়েন্টে আঘাত করেন। খ, সরাসরি রিয়্যাক্ট করে প্রতিবাদ করেন। নাকি ক, কথা ঘোরানোর চেষ্টা করেন। না ঘ, উল্টো নিজেকে নিয়ে নিজেই মজা নেন। এখানে আপনি কোন উত্তরটি সিলেক্ট করবেন? চলুন দেখে নেই পয়েন্টগুলো। প্রথমটির জন্য 6, দ্বিতীয়টির জন্য 8, তৃতীয়টির জন্য 4 এবং চতুর্থটির জন্য 0 পয়েন্ট। তো আপনার পয়েন্ট সব মিলিয়ে কত হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার চলুন দেখে নেব ফলাফলগুলো। আপনার পয়েন্ট যদি 0 থেকে 20 মধ্যে হয় এর মানে হচ্ছে আপনি সহজে রেগে যান না, এটা আপনার অনেক বড় একটা গুণ। এই কারণে লোকজন আপনার কাছ থেকে ফায়দা নিতে চেষ্টা করে, অনেকে আবার আপনার উপর চাপ প্রয়োগ করে থাকে। আপনার রাগের মাত্রা কম হবার কারণে অনেকে আপনার কাছে তাদের সমস্যা সমাধানের জন্য আসে, এটা আপনি বেশিরভাগ সময় উপভোগ করেন। আবার কখনো কখনো এটা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে আপনি যদি রেগে যান তবে সেটা মারাত্মক পর্যায়ে চলে যায়। তবে যাই হোক না কেন, সবচেয়ে বড় কথা হলো আপনার রাগের উপর আপনার নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আপনি সহজেই আপনার এই ক্ষমতাকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আপনার পয়েন্ট যদি 21 থেকে 35 মধ্যে হয়ে থাকে তবে আপনার রাগের মাত্রা একজন সাধারণ মানুষের মতোই। আপনার জন্য সত্য এটাই যে
যার উপর আপনি রাগ করতে সক্ষম শুধুমাত্র তার উপরেই রাগ দেখিয়ে থাকেন, আর যার উপর রাগান্বিত হলে আপনার ক্ষতি তার উপর ভুলেও রাগ করেন না। নিজের রাগকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার মধ্যে আছে। আবার কারো উপরে রাগ করে আপনি সেটা খুব বেশি সময় মনেও রাখেন না, এটা আপনার একটি ভালো গুণ। কাছের মানুষগুলোর জন্য আপনার মানসিকতা অনেকটা এরকম যে আজ কেউ ভালো কিছু করলে আপনি তাকে বাহবা দেবেন ঠিকই, কিন্তু সেই লোকটি কাল যদি খারাপ কিছু করে তাহলে আপনি তাকে অপমান করতে দ্বিধাবোধ করবেন না। পয়েন্ট 36 থেকে 50, আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন তার মানে আপনার রাগের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। আপনি অল্পতেই রেগে যান, লোকজন আপনার কাছ থেকে একটু দূরে থাকতেই পছন্দ করে, কখনো কখনো আপনি নিজেই সেটা চান, তবে আপনার কাছের মানুষগুলো আপনাকে খুব ভালোবাসে। আপনি রাগান্বিত হয়ে গেলে আপনি কাকে কী বলছেন তার উপর নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেন না, এইসব আচরণ অনেক সময় আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো রাগের মাথায় কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন, তবে সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে এটাই যে মানুষের রাগ অন্য আর সব আবেগের মতো একটি আবেগের বহিঃপ্রকাশ মাত্র, যেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রাখাটাই গুরুত্বপূর্ণ। তাছাড়া এটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এটা শুধু আপনার জন্য ক্ষতি বয়ে আনবে। এই টেস্টের সম্পূর্ণ ভার্সন টোটাল 20টি প্রশ্নের উপর তৈরি করা। তো সম্পূর্ণ ভার্সনটি ভিডিওতে দেওয়া সম্ভব হলো না, সম্পূর্ণ ভার্সনটি দেখতে চাইলে আপনি আমার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর সবশেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার পয়েন্ট কত ছিল সেটাও বলবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।